হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। তো আজকে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমার বাড়িতে, ঠিক আছে? এই যে হচ্ছে এখানে পাখির বাসা, এই পাখির বাসা করতেছিল, বাট আমি বুঝতে পারছি ওই যে পাখি আসছে, ও যে দেখা যায় ছোট্ট একদম ছোটো ছোটো পাখি এই জায়গাটাতে তোমার হচ্ছে বাসা বাঁধতে যাচ্ছে। তো আমি এখানে মানে ছোট্ট জায়গা, তো দেখি কি করা যায়। তো চলেন, আমি একটা বুদ্ধি বের করেছি, সেই বুদ্ধিটা কতটা কাজে লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে মাটির হাঁড়ি, এই মাটির হাঁড়িটা আমি একটা মাঝখানে ছিদ্র করে ওই জায়গাটাতে বেঁধে দেবো, তাহলে দেখবো যে ওখানে পাখিগুলো বাসাটা তৈরি করে কি না। ঠিক আছে বন্ধুরা, তো চলেন এই যে আপনাদেরকে একটু দেখাই, এইভাবে গোল করে কেটে ওই মনে করেন ওখানে আমি খুব সাবধানে করতে হচ্ছে, কারণ ওটা মানে কি বলবো ভেঙেও যেতে পারে, তাই জন্য করতেছি। বন্ধুরা সঙ্গে থাকেন, ওকে? এই গেল ফাইটটা, এখন চেঞ্জ করতে হবে। আর একটা আছে দেখি, শক্ত কি বলবো, মানে এই জায়গাটা না বেশি শক্ত হয়, কারণটা হচ্ছে এখানে জয়েন্ট করানো হয়, তো এই জায়গাটা একটু মোটা হয়, এটা ফাটতে যাচ্ছে না, ঠিক আছে? এই জায়গাটা জয়েন্ট করে, মাটিটাকে দিয়ে জয়েন্ট করে, তার জন্য এটা শক্ত। তো খুব সাবধানে কাটতেছি, কারণ আর হাঁড়ি নাই বাড়িতে। তো চলেন দেখি, এটা অনেক ঠুন লাগলো, চলেন কন্টিনিউ করে দেখি কাটি আগে, ওকে? মানে সাবধানে কাটা শেষ, দেখি এখন ওই জায়গাটাতে বেঁধে দিই। পাখিগুলো খুব অত্যাচার করতেছে, হ্যাঁ দেখি চলেন আগে বাঁধি, হ্যাঁ বাঁধার উপরে আসতেছি বন্ধুরা। আমি এখানটায় হচ্ছে পাখির বাসাটাকে বেঁধে দিলাম, দেখি এখন পাখি এখানে ঢুকে গেছে, ঠিক আছে? চলেন দেখি, ওয়েট করি বন্ধুরা, আমি হাঁড়িটা এখানটায় বেঁধে দিলাম, ঠিক আছে? এখানে পাখি তো বাসা করতেছে ওইখানটায়, বাট এখান থেকে এখানে আসবে কি না সেটা আমি বলতে পারছি না, তবে ওয়েট করি, চলেন একটুখানি ওয়েট করি। তবে ওখানকার থেকে এখানে বেটার হবে, যদি ওরা সেই জায়গাটায় ছেড়ে এই জায়গাটাতে আসে তাহলে হয়তো বেটার হবে। তো বন্ধুরা আমি ওয়েট করি, যদি কি হচ্ছে না হচ্ছে আমি পরে আপনাদেরকে সবটাই জানাবো, হ্যাঁ ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, পরবর্তী যদি পাখি ঢোকে তাহলে আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব বন্ধুরা, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট, কবে পাখি আসে না আসে সবটাই আপডেট দিব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই বন্ধুরা, ওকে।